নিহত তৃণমূল কর্মী শেখ সাবির আলীর দেহ এলাকায় নিয়ে আসতেই সোদপুর মধ্যমগাম মোড় অবরোধ তৃণমূল কর্মীদের। ঘটনাস্থলে ব্যারাকপুর পুলিশ কমিশনারের বিশাল পুলিশ বাহিনী, র্যাফও নামে। দোষীদের শাস্তির দাবিতে পথ অবরোধ, শেষমেশ পুলিশি আশ্বাসে অবরোধ ওঠে। এই মুহূর্তে পুলিশি নিরাপত্তায় দেহ তৃণমূল কর্মীর বাড়ি নিয়ে যাওয়া হচ্ছে। এই ঘটনায় তৃণমূলের আরেক গোষ্ঠীর নাম উঠে আসে। এই ঘটনায় মৃতদেহ এলাকায় নিয়ে আসলে সোদপুর মুড়াগাছা বিলকান্দা মোড় এর মৃতদেহকে সামনে রেখে বিক্ষোভ প্রদর্শন করতে থাকে। এর ফলে প্রায় আধ ঘন্টা ধরে বিলকান্দা রোড অবরোধ চলতে থাকে। মৃতদেহ নিয়ে মিছিল করে বাড়ির দিকে যাচ্ছে। আপনারা দেখছেন নিউজ বাংলা, নজর কাড়া খবর। আমাদের নিয়ে পার্টির একটা মানে মিটিং মিট করতালাম পার্টি অফিসের ভিতরে, হঠাৎ কিছু দুষ্কৃত সোমার বাবা এসে পারি মানে অ্যাটাক করে দিল। হঠাৎ করে দেখলাম চারিদিক সাইড থেকে একই দল করে ব্লকের সভাপতি, আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি সোমা এই কাজটা করিয়েছে, আর আমাদের পঞ্চায়েতের সঞ্চালক কি চাইছেন এখন? এখন চাচ্ছে শাস্তি চাই, ওদের শাস্তি চাই, ওদের পার্টির মধ্যে না শাস্তি চাই। এটা খুবই দুঃখ ব্যাপার, এই যে ঘটনা ঘটিয়েছে তাকে নিন্দা জানাচ্ছি, আমি একদম ছিছি বলছি। এই রকম মানুষকে জীবন দেওয়ার কাজ ভগবানের আছে, মৃত্যু দেওয়ার কাজ ভগবানের আছে। মানুষ যদি এরকম ঘটনা ঘটায় তার সাথে আমরা নেই, পুলিশ প্রশাসন সঙ্গে আমার কথা হয়েছে, ওনারা বলেছেন যারা যারা এই মামলাতে আছে তাদেরকে সবাইকে অ্যারেস্ট করা হবে, এখন ও শাস্তি পাবে। আপনার নাম? আমার মোহাম্মদ খালিক, রাজ্যের ভাইস চেয়ারম্যান, মাইনরিটি সেলের।